সব কাম আমার করতে হয়, নিজের যে একটা মাইয়া আছে সে মায়ের দিকে নজর দিব না। আমি সব মেয়ে ওই দিকে কি হইছে আমার উপর কেন অত্যাচার করতে হইব? ভালো লাগে না, কোন একটা কামে ভুল হইলে খালি মারব। আয় এখানে রান্না হয় নাই? না হয় নাই। মা বাত নিয়ে যেতে গেছে, তাই তুমি রান্না না হইলে বাত কি আমি স্বর্গ থেকে নিয়ে আইমো? হ্যাঁ কি মুখে মুখে তর্ক, দাঁড়া মারে রাখিস মা। ওই না মা, কোন হইছে ভাঙা ক্যাসেটের মতো সারাদিন বাঁচতেই থাকবো, আমার পিছে লাগে থাকোস কেন? চলো আমরা বিয়ে করে ফেলাই, তুমি তাও রাজি হও না তাহলে তা আছে, খালি সৎমার ঘরে পড়েই থাকবো তুমি। বিয়ে করবো যদি আমার সৎমায় কোনো একটা বেজাল করে? আরে বেজাল করে সেটা তো আমি বুঝুম, তুমি আমার উপর সব ছেড়ে দাও তাহলে তুমি তো সাহসই পাও না। এটা কেমনে করে সম্ভব কও? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, সেটা না ঠিক আছে মাইনা নিতেছি, কিন্তু মা মা যে চায় যে তুমি আমার ছোট বোনকে বিয়ে করো, এর কারণে তো আমি তোমার কাছে যাইতে চাই না। তুমি আমার ছোট বোনের বিয়ে করো, দেখবা এই বাড়ি জামা এলে তোমার মাথায় করে নিয়ে নাচবো। আর তুমি যদি আমার বিয়ে করো তাহলে কোনোদিনও তুমি এই বাড়িতে জামাই আদর পাইবা না, আমার সাথে সাথে তোমারও অপমান করবো, তোমারও অনেক কষ্ট দিব। আচ্ছা তুমি সব কথা বাদ দাও, আমি কি তোমার বোনের ভালোবাসি? আমি তোমার বোনের ভালোবাসি না, ওর পছন্দ করি না, ওরা আমি কেন বিয়ে করবো? আমি তোমার ভালোবাসি, আমি তোমারই বিয়ে করবো। তুমি সব সবার উপর ছেড়ে দাও, চলো আমরা দুজনে পালাইয়া দরকার বিয়ে করি।
বাজান পড়া নাইছ তুমি এই কে বলি ও তা তোমার বাড়ি তোমার আব্বা আম্মা ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আপনারা ভালো আছেন এই তো ভালো আছি তা বাবা তুমি এই টাইমে আমি এক জায়গায় যাব তো মানে তোমার বাপের লগে দেখা করব যাব তুমি বাড়িতে যাও একটু খবরটা দাও আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আমি হ্যাঁ আচ্ছা যাও বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভবিষ্যতে যদি কেলে আমি দেখছি রে তোর চোখ আমি উঠে ফেলাম কই দিলাম তোমার আর নতুন করে কি কমো যে কি হয়েছে আমার সুখের জন্য তুমি যে মায়না দিছ সেই মা আমার অনেক সুখ দিছে আব্বা অনেক সুখ দিছে আর একটু ধৈর্য ধর মা আর একটু ধৈর্য ধর ধৈর্যের ফল দেখবি একদিন পাবি ধৈর্য আর কত ধৈর্য ধরবো ধৈর্য ধরতে ধরতে তো এই পর্যন্ত আসলাম সেই ছোট্ট থিকা আচ্ছা আব্বা তুমি কইতে পারো মা চলে গেল আমার এখানে নিয়ে গেল না আমি কি অপরাধ করছিলাম কথা কইস না মা তুই অমনি কথা কইলে আমার কষ্ট লাগে তুই অমনি কথা কইস না আর কটা দিন ধৈর্য ধর দেখবি একদিন সুখের নাগাল পাবি আর তোর মা তুই তো দেখা আছিস আমার সঙ্গে কেমন ব্যবহার গুণা করে আমারে মানতেই চায় না আর তুই তো তার আসল মেয়ে না তোর সে কথা আনি ভালোবাসবো সুখ কিসের সুখ আব্বা আমি তো এই ঘর বাড়িতে কোনো সুখ পাই না সুখের নাগাল তুই পাবি আর তোর যে আসল সুখ এটা তোর জন্য অপেক্ষা করতেছে আরেকটা সুখ তোর মা সঙ্গে করে নিয়ে গেছে গা তুই কাঁদিস না ঘরে যা আগুনের সারাগুনে কবেই কইছি ভালো করে কাটিস রান্ধন লাগবো তা বাবু কে হ্যাঁ ফকিন্নি ফকিন্নি একজনে তো মরছে কিন্তু টেন্ডনটা রেখে গেছে আমার হইছে দুনিয়া রাজা খনে আমার মেয়েটারে বিয়া দিমু আরাম যদি কত সহজ হ্যাঁ মনে চোখ দিছে ওর চোখ আমি তো একবারে বাজা কাটি দিয়ে উপরে হলামো মা কি হয়েছে আমার কিছু টাকা লাগবো আচ্ছা তুই যে টেকা টেকা করতাছস তা নয় আমি দেই কিন্তু আসল যে জিনিসটা এই জিনিসটা যে নিয়ে যাইতেছে এটা কি তোর চোখে পড়ে না কি হয়েছে আবার কি হয়েছে মানে এই তুই কোন তালে থাকস কোনো খোঁজ খবর কি রাখস হ্যাঁ আমার কত স্বপ্ন আমার কত স্বপ্ন মাইনের লোক আমি তোরে বিয়ে দিব আর তুই তোরে ভালোবাসস আচ্ছা কেমন মন দিয়ে ভালোবাসস যে তোর ভালোবাসার মানুষ অন্য এক জায়গায় ছুটে যায় হ্যাঁ অন্য এক জায়গায় মানে তুমি এসব কি কইতেছো ও ভাজা মাছটা উল্টিয়ে খাবার জানো না জানবি কি করে হ্যাঁ তোর তো জানার মতো কোনো যোগ্যতাই নাই খালি আমার জোরে তোর ভাগ্যটা আমি বদলাবার চাইতাছি হ্যাঁ ওইটাও যদি গেলে হাত দিয়ে না ধরে রাখবার পারস পাবি কোনটা হ্যাঁ কোনটা পাবি মা তুমি এসব কি কইতেছো তাহলে এখন আমি কি করব তুমি কইয়া দাও ও আমি সাবাইয়া দিব তুমি গিলবে তাই না হ্যাঁ আই কি করবি আবার কি করবি ওরে হাত করবি তোর কি কোনো সয় সম্পত্তি কম আছে হ্যাঁ ওরে তো আমি আমার হাত করব সাইতে তো সয় সম্পত্তি দিকে এই পুরা মুখী বুঝছ না কিছু হ্যাঁ কি করবি বুঝছি মা দাঁড়াও
আজকে ওর একদিন কি আমার একদিন দাও এইখানে তুই যদি কি আমার মেয়ে হয়ে থাকস তাহলে তাহলে ওই ফকিন্নির বেটি রে মানে ওই যে আমার সতিনের বেটি রে ওরা যদি কি সাইজ না করবার নিগা পাস তাহলে তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি কে কই দিলাম কি হলো খারাপ হয়েছে শুনো হ্যাঁ শালা কি কপাল হ্যাঁ মাঝে মাঝে বাপ দিয়ে আমার অবাক লাগে ও কি আমার ব্যক্তি কইছে না অন্য কারো ব্যক্তি কইছে হারামির জাত জানি কোনে কার ভাল লাগে না আর আমার আসলে আপনার আমি ভালো মনে করছিলাম কিন্তু আপনি যে ওর প্রতি এত অবিচার করেন সেটা তো আমি ভাবতাম না আপনি তো আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন আপনি মেরে বিয়ে দিবেন কিন্তু আসলে আপনার মনে যে এত শয়তানি সেটা আমি ভাবি নাই শোনেন আমি আজকে তোমার বিয়ে করব এবং এই মুহূর্তেই আমি এই মুহূর্তে নিয়ে যাব কি কি কইলা তুমি আমার মেয়ের বাদে ওরা বিয়ে করবা এইটা তুমি কেমনে কইলা বাবা হবা যাও তুমি ঠিকই কইছো তুমি আমার মেয়ে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি আর নিয়ে গেলাম আসো তোমা আসছি আজকে তোমার সাথে বিয়ে ভাই চল থাকো একটা কথা কইবে না তোমার বহুত সহ্য করছি আমি বহুত রং দেখাইছো এইবার রঙের কয়টা দেখবা তুমি তোমার মেয়ে নিয়ে থাকো আমিও যাবো এইবার থেকে আর যদি না যাই তোমার বাড়ি থেকে খেতে ব্যবস্থা করবো নিশ্চিত আমার দলের বিয়ে হইব না Yeah, no?